এএফসি কাপ ফুটবলে বুধবার বিকেলে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও মালদ্বীপ নিউ রেডিয়েন্ট। মাঠে সেরাটা দিয়ে ইতিবাচক ফলাফল অর্জনই আবাহনীর লক্ষ্য বলে জানিয়েছেন কোচ সাইফুলবারী টিটো। অন্যদিকে জয় ছাড়া কোনো কিছু ভাবতে নারাজ মালদ্বীপ নিউ রেডিয়েন্টের কোচ অস্কার। এস এম সুমনের রিপোর্ট। মালদ্বীপের ফুটবল লীগ চ্যাম্পিয়ন দল রেডিয়েন্ট জাতীয় দলে 9 জন খেলোয়াড় রয়েছেন এই ক্লাবে। শক্তির বিচারে ঢাকা আবাহনীর চেয়ে অনেক এগিয়ে, এরপরও প্রস্তুতি এবং কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে রেডিয়েন্ট। ঢাকার মাঠ অপরিচিত হলেও গত কয়েকদিন তারা অনুশীলন করেছে এখানে। প্রতিপক্ষের তুলনায় ফেভারিট হলেও আবাহনীকে হালকাভাবে নিচ্ছে না দলটির কোচ অস্কার। কন্ডিশনের কথা চিন্তা করে আমরা একটু আগেই এসেছি। মাঠের সেরাটা দেওয়ার চেষ্টাই করবেন খেলোয়াড়রা। আবাহনী সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। বাংলাদেশ পেশাদার লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড বেশ কয়েক বছর এএফসি কাপে খেললেও কখনোই আকাশি নীল হলুদ জার্সির দলটি প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও মাঠে সমান্তরালে লড়াই করার লক্ষ্য আবাহনীর। ফুটবলাররা সেটা করতে পারলে ইতিবাচক ফলাফল সম্ভব বলে মনে করেন কোচ। আমরা এই ম্যাচের জন্য কঠিন পরিশ্রম করার চেষ্টা করেছি এবং এটা যেন একটা ভালো ফলাফল আমাদের পক্ষে আসে সেই চেষ্টাটাই থাকবে। 90+ মিনিট আপনার প্লেয়াররা কি ডিসিপ্লিন রেখে খেললো এবং কাঙ্ক্ষিত ফলাফলটা নিজের দিকে আনতে পারলো কিনা, এটার দিকে আমাদের তাকাতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 4:15। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।